বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হবার বিষয়ে নেত্র নিউজের খবর ভিত্তিহীন বলে দাবি করেছে র‍্যাব। 21 এপ্রিল বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এই দাবি করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমুইন। সংবাদ সম্মেলনে খন্দকার আলমুইন দাবি করেন ইলিয়াস আলী নিখোঁজ হবার পর থেকেই তাকে খুঁজে পেতে পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া র‍্যাব যেসব অভিযান চালায় তা আইন মেনেই করা হয় বলেও দাবি করেন তিনি। খন্দকার মঈন বলেন, সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজে যেভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে র‍্যাব মনে করে এটি সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে তারা যেভাবে ডকুমেন্টেশন দেখিয়েছে বিষয়টি সেরকম নয়। আমরাও চেষ্টা করেছি ইলিয়াস আলীকে খুঁজে বের করার, কারণ এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দায়িত্ব। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ময়মনসিংহ ত্রিশালের পরপর তিন হত্যাকাণ্ডের ঘটনায় ভূমিদস্যু সিন্ডিকেট জিলানি বাহিনীর মূল হোতা আব্দুল কাদের জিলানি ও তার সহযোগী সহ তিনজনকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।